So, hey guys, welcome to a new vlog. Okay, সব ঠিক তো? ঠিক তো? থাকতে হবে যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার্স। সো আজকে যাচ্ছি আমি একটু ফার্স্ট টাইমের জন্য ওই প্রিন্সেপ ঘাট। এর আগে কিন্তু কোনোদিন যাইনি আমি, পড়েছে সবার মুখেই শুনে গেছি যে প্রিন্সেপ ঘাটটা নাকি জায়গাটা বেশ সুন্দর, তো ওখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। তো আজকে কিন্তু ফার্স্ট টাইমের জন্য আমি যেতে চলেছি প্রিন্সেপ ঘাট। আর আরে গাড়িটা নিয়ে আয়, আমি হাঁটতে থাকছি। আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন একটা বৃষ্টি হয়েছে এই মাত্র জাস্ট, আর সাদা জুতো আর সাদা জামা পড়েছি, চুনান লাগানোর পুরো ধান্দা। ঠিক আছে, আমার সাদা জামা এমনি বেশ ভালো লাগে, ছেলেটা আনতাম তো। ও চলে ঠিক আছে, ফাইনাল কিন্তু আমাদের চিটকাটা কমপ্লিট। আমাদের ট্রেনের টাইম হচ্ছে ভাই 3:36, আর কোনো 3:33, এখন 3 মিনিট টাইম আছে আমাদের। ফাইনাল গাইস, আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের প্রিন্সেপ ঘাট। আজ কিন্তু ফার্স্ট টাইমের জন্য আমি এসেছি প্রিন্সেপ ঘাটে। এই কিন্তু ফটো সেশনের কাজ চলছে, আর উপরে দেখতে পাচ্ছ এটা হলো প্রিন্সেপ ঘাটের শান, সামনে হলো হাওড়া ব্রিজ, আর এটা হলো প্রিন্সেপ ঘাট। আমাদের মুখ ভাই কাইলা, সেই জন্য ছবি আসছে না ভালো, ওর মুখ পস্তা, সেই জন্য ভালো ভালো ছবি আসছে। তো চলো সুন্দর একটা দেখো ছবি তোলে কি হবে, এই লাগছে। হ্যাঁ হ্যাঁ কাছে দেখ, আমরা ট্রেনে উঠেছিলাম ব্যারাকপুর থেকে, যেহেতু আমরা একটু আগে বেরিয়ে গেছিলাম, একটা কাজে গেছিলো, সেই জন্য আসতে লেট হয়েছে। দেখুন জায়গাটা কিন্তু জেমস প্রিন্সেপটা কে ছিল আমার জানা নেই। সো লেট ফাইনাল কিন্তু আমাদের মধ্যে হেয়ার, অনেক ফোন পর আসলো ভাই, ঠিক আছে না বলে চলে এসেছি। না না, ও আলাদা ট্রেনে এসেছে, আমরা আলাদা ট্রেনে এসেছি। এখানে ভাই যা পরিমাণে গরম না তুলনগরের বাইরে, কিন্তু প্রায় বিকাল বেলা। ঠিক আছে, আর এটা হলো ভাই ফ্রন্ট ভিউটা, যেখানে যার কি লেখা আছে দেখতে পাচ্ছে জেমস প্রিন্সেস। তো এই জায়গাটা কিন্তু জাস্ট সেরা লাগছে ভাই, আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে। তো ভাই প্রিন্সেপ ঘাটের আশেপাশে কার বাড়ি অবশ্যই তারা একটা করে কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে প্রিন্সেপ ঘাটের আশেপাশে কার বাড়ি। আর অবশ্যই একটা ইনস্টাগ্রাম ডং করে দিও, তো নেক্সট টাইম আসলে তোমার সাথে দেখা হতে পারে। ঠিক আছে ভাই, তুই কি ফার্স্ট টাইম? না ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম আমার হাত দেখ, ডেড টাইম, ডেড টাইম, এটা আর কি কথা, ডেড টাইম। উফ, তো এখন আমরা কিন্তু রেল গেটটা ক্রস করে এখন যাব গঙ্গার পাড়ে। এই পার্কে আমার আই থিঙ্ক টাকা লাগে না গাইস, যেহেতু ভাই আমি এখানে ফার্স্ট টাইম, তো জানি না এখানে টাকা পয়সা নেবে কি না। এটা একটা পার্ক টাইপের, কিন্তু সুন্দর একটা পার্ক, আমাদের সুন্দর একটা পার্ক। কিন্তু আমাদের ব্যারাকপুর যে মঙ্গল পাণ্ডে পার্কটা আছে, ওর থেকে ভাই যথেষ্ট ভালো। আমাদের মঙ্গল পাণ্ডে কিন্তু চুমাচাটি হয়, বাট এখানে কোনো চুমাচাটি তো আমি দেখতে পাচ্ছি না সেই। আর ও ভাই সাহ, এখানে ভিউটা দেখো। আজকে যেহেতু মঙ্গলবার, এটা যদি শনিবার হতো বা রোববার হতো আই থিঙ্ক আর ভিড়টা বেশি হতো। তো মানে ওখানে গিয়ে যেই দাঁড়ালাম না, ভিউটা ভাই মারাত্মক লেভেলের ভিউ ছিল কিন্তু। শোন এই এদিকে দেখা, এদিকে দেখা, শোন এখানে কিন্তু আশেপাশে মঙ্গল পাণ্ডে পার্ক কিন্তু চুমাচাটি হচ্ছে না কিন্তু, ঠিক আছে, এরকম কিছু হয় না মনে হয় এখানে। হ্যাঁ সেটাই, এটা ভালো পার্ক, হয় না সন্ধ্যা হলে, সন্ধ্যা হলে নতুন একটা সিনেমা চালু হয়। তো সন্ধ্যা হলে গেছে এখানে নাকি নতুন সিনেমা চালু হয়, বাট আমি চোখে না পড়লে ভালো, এইসব সিনেমা দেখতে আমি পছন্দ করি না, তা অভ্যস্ত না, ঠিক আছে, আমি সারাক্ষণ বাড়িতে থাকি, এখানে সেখানে থাকি, যখন আমার গার্লফ্রেন্ড হবে তখন ওইসব সিনেমা বানাবো আমি। যাই হোক, জায়গাটা কিন্তু যা সেরা এক কথায়। গাইস আমরা এই নদ মানে কি এই
বোটের এখানে আসলাম। এখানে নৌকার ফিজ আমরা শুনলাম কাকাদের কাছে। কাকা, এখানে নৌকাতে তো কত ফিজ লাগে? এখানে আধা ঘন্টা 400, সেটা একজন হোক কিংবা চারজন হোক। তো আমরা যেহেতু বুদ্ধিবৃত্তির লোক, আমরা তো নৌকা চড়ি, আমরা তো নৌকা চালাই। আর একটা জিনিস গাইস, এখানে একটা জিনিস নৌকা আমরা চালাই সলিউশন করার জন্য কিন্তু অলরেডি। ও আর এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে বার্থডে এর জন্য তুমি নৌকা বুক করতে পারো। তুমি ইয়ে করেছো, ডেকোরেশন করেছো না? লোকে যার বার্থডে সে ডেকোরেশন করেছে। তোমরা কি চাও, যে সন্দীপের বার্থডেটা একটু নৌকা সেলিব্রেশন করা হবে নাকি এমনি নরমাল বাড়িতে? নৌকা সেলিব্রেশন করতে হবে না, বাড়িতে সেলিব্রেশন করবো বা অন্য কোথাও। সেই যে একটা ট্রেন চলে গেল, সেই যে ফাইনালি তো ওই সাইড থেকে ঘুরে ফুরে এসে একটা দাদা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে এখন চা খাবো। আর ইয়া খাবে হলো পাপড়ি চাট। আমি চা লাভার, চা খেতে পছন্দ করি। অলরেডি গাইস ফাইনালি ধরনের চা চলে এসেছে। এটা কটাকার বার চিরঞ্জিত? এটা 20 মাত্র। 20? এমন একটা কথা বলো না চিরঞ্জিত, মাত্র 20 টাকা। 20 টাকা গায়ে ভাড়া দেওয়া 20 টাকায় আমরা যা যাই আসতে পারবো না, বাড়িতে বেড়া করতে এগুলো ধরো 20 টাকা যা আসা দিয়ে। এখান থেকে 30 টাকা আইছি, তিনজন 30 টাকা যাইছি, 30 টাকা 60 টাকা চা খাচ্ছি। চারটে 80 টাকা ভাই, বাপ্পা তুমি এখানে কি করছো? ফটো তুলছো? কি করছো তুমি ওখানে? সরোজ অনেক ক্রিয়েটিভিটি আছে তোর মধ্যে, আমি জানি। দেখো কত সুন্দর লাগছে, ও ক্রিয়েটিভিটা দেখো, এই লাগছে এই লাগছে। তোর কাপ ওইখানে যা, মেয়েদের মেয়ে মানুষের থেকে যদি কেউ ছবি তোলে সেটা হলো বাপ্পা বিশ্বাস, তোর বাপ্পা পাপ্পু বললো। সেই ওয়েদারের গঙ্গার ঘুম দেখতে এসছে, চা খাওয়ার মজাটাই না একটা আলাদা স্যাটিসফাই, সেটা যে কেউ বোঝে না। সো এখন কিন্তু ঘড়ি কাটা দেখতে পাচ্ছি 1:34। সো এখন কিন্তু ঘুমাইনি আমি, ঠিক আছে? তো ওই প্রিন্সেপ বাটে ভিডিওটা এডিট করছিলাম, তো এখন খিদে পেয়ে গেছে মেনলি। তো যখন প্রিন্সেপ বাট থেকে বাড়ি আসছিলাম, এখানে কিন্তু রুটি কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? এর মধ্যে আছে রুটি, এখানে আছে চিকেন। তো রুটি আর চিকেন এখন খেয়ে ঘুমাতে হবে। আর গাইস একটা কথা বলে দিই, কালকে এদিকে চলে আয় খাতি। একটা কথা বলি তোমাদের, কালকে সকালবেলা একটা ভিডিও বানাবো আমার প্র্যাঙ্ক চ্যানেলের জন্য, ভিখারি প্র্যাঙ্ক, ঠিক আছে? ভিখারি সে যে লোকের সামনে যাবো, তো কেমন কী রিয়াকশন হয় সেই ভিডিওটা দেখতে পারবে তোমার আমার প্র্যাঙ্ক চ্যানেলে। তো কালকে ভিডিওটা শ্যুট করবো, শ্যুট করার পর দেখা যাক, 1-2 দিনের মধ্যে হয়তো চ্যানেলে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? যারা যারা ভাই জানো না আমার প্র্যাঙ্ক চ্যানেলের নাম কী বা কী বৃত্তান্ত, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আমার প্র্যাঙ্ক চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো ধরনের রুটি খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরদিন সকাল 1টার সময়, তাদের টেক কেয়ার, বাই, লাভ ইউ।